হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের মার্কশিট কবে দেওয়া হবে। অফিসিয়ালিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে অবশ্যই দেখতে পাচ্ছ অনস্ক্রিন। তারপরে রিভিউ এবং স্ক্রুটনি, যারা অকৃতকার্য হয়েছ উচ্চ মাধ্যমিকের রেজাল্টে, হয়তো কেউ নাম্বার কম পেয়েছো, সেই যে নাম্বার পেয়েছো, যার যতটা নাম্বার পেয়েছো সেই নাম্বারই সন্তুষ্ট নয়, তাহলে রিভিউ এবং স্ক্রুটনি কবে শুরু হবে সেটা আলোচনা করব। কত টাকা লাগবে, কোনটাতে কোনটা করলে সবচেয়ে ভালো হবে, রিভিউ না স্ক্রুটনি করবে সেটাও আলোচনা করব অবশ্য। আর মার্কশিট কবে দেওয়া হবে সেটাও আলোচনা করছি। অন স্ক্রিন অফিসিয়ালিভাবে যে নোটিফিকেশন করা হয়েছে সেখান থেকে আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি সবাই, অবশ্য অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের একটি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা পৌঁছে গেছি। এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে দেখো লেখা রয়েছে এখানে নোটিফিকেশন রিগার্ডিংস রেজাল্ট ডিস্ট্রিবিউশন ক্যাম্প 2020। এখানে আমরা ক্লিক করবো, প্রথমে ক্লিক করি তো আমাদের সামনে একটি নোটিফিকেশন ডাউনলোড হবে। তো আমরা নোটিফিকেশনটা দেখে নিব কবে রেজাল্ট ডিস্ট্রিবিউশন করা হবে। দেখো আমরা একদম অন স্ক্রিন দেখতে পাচ্ছি এই নোটিফিকেশন, কিন্তু বলে দেওয়া আছে যে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হবে 31 জুলাই। উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট 31 জুলাই দেওয়া হবে সকাল 11টার সময় বিভিন্ন ক্যাম্প করে, বোর্ডের বিভিন্ন ক্যাম্প করে মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু বিতরণ করা হবে। তো অবশ্যই সেদিনে হয়তো মার্কশিট সার্টিফিকেট অনেক স্কুলের ছাত্রছাত্রীরা পেয়ে যাবে, অনেক স্কুলে সেদিনেই দিয়ে দেওয়া হবে। 11টা যদি তারা পেয়ে যায়, যে কোনো স্কুল যদি মার্কশিট এবং সার্টিফিকেট 11টার সময় পেয়ে যায়, তাহলে তারা হয়তো বিকালের দিক মার্কশিট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করতেও পারে। না করলে কিন্তু 1 আগস্ট, অর্থাৎ 1 আগস্ট তারা অবশ্যই মার্কশিট এবং সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করবে। তারপরে আমরা দেখে নেব মার্কশিট সার্টিফিকেট কবে ডিস্ট্রিবিউশন হচ্ছে। বুঝতে পারলে যে 31 জুলাই মার্কশিট এবং সার্টিফিকেট বোর্ডের বিভিন্ন ক্যাম্প করে বোর্ড কিন্তু স্কুলগুলোকে তুলে দিবে মার্কশিট এবং সার্টিফিকেট। তারপরেই কিন্তু তারা মার্কশিট এবং সার্টিফিকেট ছাত্রছাত্রীর হাতে তুলে দিবে, অর্থাৎ অভিভাবকদের হাতে। ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারবে না অবশ্য, সরকার বলে দিয়েছে অভিভাবকদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দিবে। কিন্তু 31 জুলাই যদি নাও দিতে পারে, তাহলে কিন্তু 1 আগস্ট অবশ্যই ছাত্রছাত্রীর কাছে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দিবে স্কুল কর্তৃপক্ষ। তারপরে আমরা দেখে নেব নিশ্চয় আরেকটা রয়েছে, দেখো আমরা দেখে নেব PPR এবং ওই লিঙ্কটা ক্লিক করছি, দেখো সেখানে একটা নোটিফিকেশন ডাউনলোড হবে অবশ্যই আমরা দেখছি। PPS এবং PPR, অর্থাৎ এ দুটো রিভিউ এবং স্ক্রুটনি। তো রিভিউ এবং স্ক্রুটনিটা অবশ্যই তোমাদের বলছি আমি, দেখো রিভিউটা কি, দেখো যে PPR যেটা সেটা হলো পোস্ট পাবলিকেশন রিভিউ, ওটা হলো পোস্ট পাবলিকেশন রিভিউ। আর PPS যেটা সেটা হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি। পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি কারা করবে এবং পোস্ট পাবলিকেশন রিভিউ, অর্থাৎ রিভিউ কারা করবে এবং স্ক্রুটনি কারা করবে, সেটি একটু মনোযোগ সহকারে শুনবো অবশ্য। রিভিউ হলো, দেখো যদি কোনো ছাত্রছাত্রী মনে করে যে যা নাম্বার পেয়েছি, ধরুন কেউ পেয়েছে 55, তার মনে হচ্ছে সে 70 উপরে নাম্বার পাওয়ার কথা ছিল, তাহলে সে কিন্তু কী করবে, যদি 55 পেয়েছে তার মনে হচ্ছিল যে 70 উপরে নাম্বার পাওয়ার কথা ছিল, তাহলে সে কিন্তু রিভিউ করবে, অবশ্য তারা রিভিউ করবে। অর্থাৎ যাদের 70 পাওয়ার কথা ছিল, তারা যদি 55 বা কম নাম্বার পেয়েছে, তারা মনে করছে যে আমার নাম্বার কম এসেছে, তাহলে সে কিন্তু রিভিউ করবে। আর রিভিউ করলে তার নাম্বারটি কিন্তু পুনরায় খাতাটা দেখা হবে, পুনরায় খাতাটা দেখা হলে সেটা কিন্তু রিভিউ। এবার স্ক্রুটনি হলো, দেখো যেটা PPS, স্ক্রুটনিতে নাম্বারটাকে যোগ করা হবে। যে কোনো ছাত্রছাত্রী যদি মনে করে যে আমার নাম্বারের যোগ ফলটা হয়তো মিস্টেক হয়েছে, তাহলে সে স্ক্রুটনি করবে, অর্থাৎ PPS স্ক্রুটনি করলে তার নাম্বারটিকে যোগ করা হবে। তো সম্ভবত নাম্বারের যোগ করার ক্ষেত্রে কখনো ভুল যাওয়ার সম্ভাবনা থাকে না, হ্যাঁ নাম্বারের যোগ করার ক্ষেত্রে যেহেতু ভুল যাওয়ার সম্ভাবনা থাকে না, সেহেতু PPSটা না করাটাই ভালো। রিভিউ অবশ্যই করতে হবে, যারা করতে চাইছো রিভিউ করতে হবে, কারণ নাম্বার কম এসেছে বা কেউ যদি অকৃতকার্য হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে, তাহলে তারা কিন্তু অবশ্যই রিভিউ করো। আর রিভিউ করলে কত টাকা লাগবে সেটাও অবশ্যই এখানে এই নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে, রিভিউ করার জন্য কত টাকা লাগবে। দেখো রিভিউ এবং যেটা বলা হয়েছে PPS আর PPR, রিভিউ এবং স্ক্রুটনি দুটোর ক্ষেত্রে কি কত টাকা লাগছে, দেখো রিভিউ করতে গেলে 75 টাকা লাগবে, 75 রুপিস, অর্থাৎ 75 টাকা। রিভিউ করলে 75 টাকা লাগবে এবং স্ক্রুটনি করলে 50 টাকা। রিভিউ 75, স্ক্রুটনি 50 টাকা লাগবে। প্রতিবারে কিন্তু 100 টাকা লাগতো, এবারে সে টাকাটাকে কমিয়ে করোনার জন্য কিন্তু কমিয়ে এবারে 75 টাকা করা হয়েছে রিভিউ এবং স্ক্রুটনি 50 টাকা পার সাবজেক্ট।
পার সাবজেক্ট প্রতিটি বিষয় যত প্রতিটি বিষয় যেই বিষয়গুলোতে পরীক্ষা হয়েছিল অর্থাৎ যেগুলো পরীক্ষা স্থগিত হয়ে গেছিল যেগুলো পরীক্ষা হয়নি সেই পরীক্ষাগুলোতে কিন্তু রিভিউ বা স্ক্রুটনি করা যাবে না যেগুলো পরীক্ষা হয়েছিল শুধুমাত্র সেই পরীক্ষাগুলোতে রিভিউ বা স্ক্রুটনি করতে পারো কিন্তু রিভিউটা যদি করো তাহলে সবথেকে ভালো হবে আর রিভিউ করলে পার সাবজেক্ট 75 টাকা করে লাগবে আর স্ক্রুটনি করলে পার সাবজেক্ট 50 টাকা করে লাগবে তো অবশ্যই বুঝতে পারছো যে রিভিউ আর স্ক্রুটনি এবারে এটা কবে শুরু হচ্ছে রিভিউ এবং স্ক্রুটনিটা কবে শুরু হচ্ছে রিভিউ এবং স্ক্রুটনি অবশ্য কবে শুরু হচ্ছে সেটাও বলে দিচ্ছি রিভিউ এবং স্ক্রুটনি দুটোই শুরু হচ্ছে 31 জুলাই মধ্যরাত্রি থেকে অর্থাৎ 31 জুলাই থেকে রিভিউ এবং স্ক্রুটনি কারণ 31 জুলাই এ কিন্তু মার্কশিট ডিস্ট্রিবিউশন করা হবে সেজন্য 31 জুলাই থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত টোটাল এক মাস 31 জুলাই থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটনির আবেদন করা যাবে রিভিউ এবং স্ক্রুটনির আবেদন করতে হবে অনলাইনে অবশ্য রিভিউ এবং স্ক্রুটনির আবেদন অনলাইনেই করতে হবে তো অনলাইনে যখন আবেদন শুরু হয়ে যাবে 31 জুলাই এর পরে তখনই কিন্তু আমাদের চ্যানেল থেকে অবশ্য ভিডিও আপলোড করা হবে কিভাবে আবেদন করবে কী কী করতে হবে বিস্তারিত আলোচনা করে দেওয়া হবে অবশ্য সবাই দেখতে পাবে তো সেই জন্য আমাদের চ্যানেলে যুক্ত থাকতে হলে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।